লাল টুকটুকে পাঞ্জাবি পরে ছতুরিয়ে করে অন্নপ্রাশন, তাই তো? ভাত খাবে, মাছ খাবে, চিকেন খাবে, মটন খাবে, আর কি খাবে? আর কি খাবে? ব্যাটারিটাকে চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে, বাট লাস্ট টু টাইমস একদম চেঞ্জ না করে আমরা রিপেয়ার করে নিয়েছিলাম, বাট এবার মনে হচ্ছে চেঞ্জ করতে হবে। কিন্তু প্যারালালি একটা ব্যাকআপ ল্যাপটপেরও প্ল্যান করছি, সেটা হয়তো আজকে কিছু একটা ডিসিশন নেবো, দেখি। আপাতত এই দিকটা সামলাই। চলো সাবধানে। বাজে এখন 11:30, আমি ওদেরকে ড্রপ করে সুনীতের এখানে এলাম, মানে ডিটেলিং এক্সপ্রেস। অ্যাকচুয়ালি গাড়ির হাল বেহাল, বাইরে ভিতরে কন্ডিশন খুবই খারাপ, এখন হবে ফুল ওয়াশ। খবর এই তো চলছে, অনেকদিন পরে এলে। হ্যাঁ, ঢুকে যাবে এখানে। BMW 310, এটা হচ্ছে স্পোর্ট G3 মেবি, আর এখানে হচ্ছে BMW 310 GS, অ্যাডভেঞ্চার বাইক। নাইস। এটা হচ্ছে আমার PPF। আচ্ছা, এটা হচ্ছে সেরামিক। আচ্ছা, আমরা এখানে এসেছি প্রায় 11টার সময়, আর 2 ঘন্টা লাগলো এই সবে জাস্ট মাকে ভেতরে নিয়ে গেল। মা যাওয়ার আগে খুব বেশি নার্ভাস হয়ে গেছে, প্রে করছি যে সব ঠিকঠাক থাকবে। বাজে 1:05, গাড়ি এখানে পুরো রেডি। চলো, থ্যাংক ইউ, টাটা, থ্যাংক ইউ। বাজে এখন 1:30, ক্লিনিং হয়ে গেল, ইন্স্যুরেন্সটা রিনিউ করানো ছিল, সেটা সুনীতের ওখানে বসে আমি করে নিয়েছিলাম, দেন পলিউশন চেক করানো ছিল, সেটাও হয়ে গেল। এবার শুধু পেট্রোলটা রিফিল করব, অ্যান্ড ডান ফর দ্য ডে। আমি জাস্ট বাড়ি ঢুকছিলাম, তখনই অর্পি ফোন করলো, মানে কি একটু নার্ভাস মতন হয়ে যাচ্ছে। এবার ও যেহেতু ওখানে একা আছে, আমি গেলে ভালো হবে, তাই আমি এখন আবার যাচ্ছি গেস্ট অফ সুরক্ষাতে, আর ওরা সকাল থেকে সেরকম কিছু খায়নি, তাই আরবান্স থেকে কয়েকটা কুইক বাইটসের জন্য জিনিস নিয়ে নিলাম। বাজে এখন 2:15, আমি পৌঁছে গেছি, আর লাকিলি একটা জায়গা পেয়ে গেছি গাড়িটা রাখার জন্য। হচ্ছে নাকি এখন? এখন বাজে 2:40, 3.5 ঘন্টা লাগলো, সমস্ত কিছু কমপ্লিট, মা ঠিকই আছে, বাড়ি যাচ্ছে। মা গঞ্জা, মা না সুজা, গেল। আজকে লেট, মানে 3:45, এতক্ষণ আমরা লাঞ্চে বসছি, অর্পিত এসে স্নান টান করে রিউর সঙ্গে ওই রুমে ঢুকেছি, এখনও এসে পৌঁছাতে পারেনি। বাকি লাঞ্চ একদমই সিম্পল, লাউ ডাল, ভাত, আলু মাখা, আর দই, আর জাগরি। রিমোট না, রিমোট না, রিমোট না, না 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 না, রিমোট না, রিমোট না, না 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 না। এখানে চলছে ফুল নাটক, আসতে ভাই আছে, আসতে আসতে। বুঝলি বাবাজি, তুমি ভয় পেয়ে গেছো? হ্যাঁ ভাই, এটার কি করুন অবস্থাটাকে লুকিয়ে রাখো প্লিজ। বাবাজি গিয়েছি মামা। আরে আয় রে ভাই, 6টা বেজে গেল, আজকে সকাল থেকে শুধু এদিক আর ওদিক চলছে, এখন বাজে 6টা, আমরা যাচ্ছি গড়িয়াহাট, আর প্রচন্ড এক্সাইটেড বিকজ রিহুর অন্নপ্রাশনে পাঞ্জাবি নিতে যাচ্ছি। হাটে আর 2 দিন আছে, তার মধ্যে সমস্ত কিছু র‍্যাপ আপ করতে হবে। গড়িয়াহাটে রিহুর আর ওর মামার পাঞ্জাবিটা অলরেডি অর্ডার দেওয়া ছিল, তো এখন সেটা আনতে যাচ্ছি, আর তার সাথে বৌদির একটা শাড়ি নেওয়ার আছে, সেটাও দেখি যদি সময় হয়তো নিয়ে নেব। বাবার একটা পাঞ্জাবি নেওয়ার আছে, ওদের জুতো নেওয়ার আছে, প্রচুর কিছু আছে। আমাদের সাথে শুধু আমার রিমাও যাচ্ছে, ওরা বাগুইহাটিতে ওয়েট করছে, যাওয়ার সময় পিক করে নেব। এই যে আসুন। গুড ইভিনিং স্যার, ম্যাম। কতক্ষণ ওয়েট করলি?
এই 5 মিনিট 5 মিনিট আজকে ঠিক করেই রেখেছিলাম আগে আসবই আসব কিরকম লাগবে পরে আমি এখন থেকে ইমাজিন করছি ভালোই লাগলো এই পাঞ্জাবি আমরা পেয়ে গেছি এরপরে বাবার জন্য একটা পাঞ্জাবি দেখবো আর ও বৌদির জন্য একটা শাড়ি নেবে কোথায় যাবে আর গড়িয়াহাট যখন এসছি ভাইপোর অন্নপ্রাশনে যে কাকার কাকিমা আজকে করবে শপিং কে করছে তুই না তুই এখনো ঠিক করি নিজে এখনো ঠিক করি কিন্তু শপিং শপিং হতে চলেছে মানে গড়িয়াহাট এসছে খালি হাতে যাবে এটা কি হয় ঠিক আছে এখান থেকে বৌদি শাড়িটা নেবো পাঞ্জাবিও আছে বাবার জন্য একটা পাঞ্জাবিও দেখি যদি পছন্দ হয় তো নেবো বৌদির জন্য ঢাকায় নিলাম এই কম্বিনেশনটা পিঙ্কের সাথে ব্লু স্কাই ব্লু বাবার জন্য জামা কিনতে গেলে সবসময় মাথায় টেনশন থাকে কারণ ডিজাইন যা হোক কাপড় সফট হতে হবে মানে একদম সফট ম্যাটেরিয়াল হতে হবে তো এটা পছন্দ হয়েছে এই যে ইয়ালোর ওপরে এরকম ছোটো ছোটো ডিজাইনও আছে চিকনের মতো ম্যাটেরিয়ালটা কিন্তু খুব সফট শাড়ির সাথে আমাকে এটা দিয়েছে এটা বৌদিকে দেবো সুন্দর ইউজ করতে পারো শপিং টপিং হলো এখন বাজে 8:30 বাড়িতে যাওয়ার আগে যখন চারজন একসঙ্গে আছি একটু কফি স্যান্ডউইচের জন্য এখানটা গেলাম বেশ সুন্দর জায়গাটা এই বাড়িটা বসে আছি শুভম কোথায় গেছে জানি না আমি রিমা আর রুটি এখানটা আর ওয়েট করছি খাবার দাবার আসে খিদে খুবই পেয়েছে সবার আমাদের স্টেপল স্যান্ডউইচ তার সাথে আমরা পাস্তা অর্ডার করে দিয়েছি সেটা এখন আসেনি ডিজাইন খালি একটু বড় সাইজ মামা তো ওর থেকে একটু বড় জমিদার বাবু নালে পড়তে হাতে ধরতে হবে এটা তোমার শাড়ি ভালো হয়েছে আর কোন এক্সপ্রেশন নেই খালি ভালো হয়েছে ভাত খাবে মাছ খাবে চিকেন খাবে মটন খাবে আর কি খাবে আর কি খাবে সঙ্গে একটু পায়েট খাবে মিষ্টি খাবে একটু পিৎজা খাবে একটু স্প্যাগেটি খাবে ছোট্ট জামাই এবার একটা টুকটুকে বউ দরকার হ্যাঁ টুকটুকে বউ দরকার কোথায় পাবে দেখো হ্যাঁ বউতে খুঁজতে হবে তাই তো এখানে যদি রাত্রির দিকে একটু বৃষ্টিটা হয় বেশ ভালো লাগবে বাকি বোলপুর যাওয়ার আমাদের জাস্ট দুটো দিন বাকি আছে এখান থেকে যা যা নেওয়ার সেগুলো কাল পরশুর মধ্যে র‍্যাপ করে নিতে হবে আজকে তো সকাল থেকে এদিক ওদিক সেদিক সেদিক এই চলছে ব্লগটা এখানে শেষ করছি এরপর আমি বসবো এডিটিং এ বাকি কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনসাইডআউট দেখা যাচ্ছে কালকে আজকের মতন টাটা বাই গুড নাইট